ডাইনি প্রথা সমাপ্ত সহ পাঁচ দফা দাবিতে কন্যাপুরে ডিএম অফিসে স্মারকলিপি দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। ডাইনি প্রথাকে সমাপ্ত সহ পাঁচ দফা দাবিতে আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিসে স্মারকলিপি প্রদান করল আদিবাসী সেঙ্গেল অভিযান। বুধবার আদিবাসী সেঙ্গেল অভিযানের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। আদিবাসী সেঙ্গেল অভিযান পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা বলেন যে আদিবাসী গ্রামে ডাইনি প্রথার নামে হিংসা হত্যা ও প্রতারণা সমাপ্ত করতে হবে, আদিবাসী স্বশাসন প্রধানের দায়িত্ব গঠন হোক, ডাইনি প্রথা নিবারণের জন্য সমন্বয় বৈঠক করতে হবে, আদিবাসী গ্রাম সমাজে সংস্কার করা সহ পাঁচ দফা দাবিতে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিসে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর পাশাপাশি প্রতিলিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে এবং আসানসোলের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সমাজে সতীদাহ প্রথার মতো একটা ডাইনি প্রথা লেগে চলে আসছে, সেই জন্য আমাদের সমাজে খুব ক্ষতি হচ্ছে, সেই প্রথাকে আমরা শেষ করতে চাইছি। সেই জন্য আমরা আজ কমিশনারের কাছে ডেপুটেশন দিতে এসেছি যাতে উনি আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। আদিবাসী সেঙ্গেল অভিযান পক্ষ থেকে পাঁচ রাজ্য বাঙ্গাল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম আদিবাসী রাষ্ট্রপতি সরকার মর্মর নেতৃত্বে সতীদাহ প্রথার মতো আদিবাসী সমাজে ডাইনি প্রথাকে সমাপ্ত করতে হবে। সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আমাদের। কী কী দাবি? নম্বর ওয়ান হচ্ছে যে আদিবাসী গ্রামে ডাইনি প্রথা, গ্রামে হিংসা হত্যা প্রতারণ যে ইত্যাদি সেগুলো সমাপ্ত করতে হবে। জোরে বলো। দ্বিতীয় নম্বর আদিবাসী স্বশাসন প্রধান মাঝি পারগানাদের দায়িত্ব গঠন হবে। সাধারণত সমস্ত আদিবাসী গ্রামের সমাজ আদিবাসী স্বশাসন প্রধান দ্বারা সঞ্চালিত হয়ে থাকে, যাহারা অধিকাংশ বংশ পরম্পরাগত নিযুক্ত হয়, অস্বীকৃত হয় ও সংবিধানিক কারণে জানকারি আরও খবর রাখে না। ইচ্ছে মতো দাঁড় জরিমানা বারণ সামাজিক বহিষ্কার আর ডন পাঞ্জা ডাইনি খোঁজা সহযোগিতা করে থাকে। ইহাদের ওপর ডাইনি প্রথা সমাপ্তি করিবার দায়িত্ব নেওয়া অনিবার্য, কেননা ইহাদের সহযোগিতা ছাড়া গ্রামে গ্রামে প্রসারিত ডাইনি প্রথা সমাপ্তি ঘটানো যাবে না। তিন নম্বর ডাইনি প্রথা নিবারণের জন্য সম্মানীয় বৈঠক সমস্ত এলাকার কমপক্ষে মাসে একবার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সময় বৈঠক করা যেতে পারে, যেখানে পঞ্চায়েত প্রতিনিধি, আদিবাসী স্বশাসন প্রতিনিধি, মিডিয়া সংগঠনের আগুয়া, নেতা, প্রবীণ, বিদ্বান, নাগরিক, মহিলা, এসএসজি, স্থানীয় এনজিও ইত্যাদি সামিল হতে পারে। চার নম্বর আদিবাসী গ্রাম সমাজের সংস্কার। আদিবাসী সমাজ ব্যাপী বুলু, নিশাপা, রমু, অন্ধবিশ্বাস, বসিবতে, ঝাড়ফুঁক ইত্যাদি দাণ্ডম জরিমানা বারণ সামাজিক বহিষ্কার নির্বাচনে ভোট করে বিক্রয় মহিলা বিরোধী অশিক্ষিত ইত্যাদি সমস্ত করা আর বংশ পরম্পরাগত অশিক্ষিত নেশাগ্রস্ত মাঝি পারগানা পরিবর্তে গ্রাম জনগণ দ্বারা শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তিদের উন্নত জনতান্ত্রিক ক্রয় প্রক্রিয়া দ্বারা মাঝি পারগানা নিয়োজিত করিবার কাজ সহযোগিতা করা, যাহাতে মর্যাদা সহিত বাঁচার মৌলিক অধিকার হইতে আদিবাসী গ্রাম সমাজ বঞ্চিত না হয়। জনজাগরণ ডাইনি প্রথার বিরুদ্ধে বিরত জন আন্দোলনের কার্যক্রম চালানো আর গ্রামে গ্রামে বিনা পয়সা স্বাস্থ্য সেবা করিবার ব্যবস্থা করা, যাহাতে গ্রামের ওঝা গুলিন ঝাড়ফুঁক ইত্যাদি চক্কর ফেঁদে ডাইনি প্রথার প্রজন্ম দিবার প্রচেষ্টা না চালায়। আশা করি জেলা প্রশাসনের সহযোগিতায় ডাইনি প্রথার সমূলে সমাপ্ত করিবার জন্য সরকার অভিনব কর্মসূচি গ্রহণ করিবে। আপনার নামটা? সুকান্ত বরম, পশ্চিম বর্ধমান আদিবাসী সেঙ্গেল অভিযান জেলা সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস, বাংলা।